আসিনি? তাহলে গেল কোথায়? কোথায় গেলি রে তুই? কোথায় যে লুকিয়ে আছে! কি হলো কল্যাণী, কেন চিৎকার করলে? কিছু না ঠাকুমা, তোমার নাতি আমার আঁচলের তলায় লুকোয়নি, ধরে ফেলেছি। কি রে দুষ্টু, তুই ভাবছিলি লুকিয়ে পার পাবি আমি জানতে পারি না? আমার মিষ্টি নাতবউ আমাকে বলে দিল, না হলে তুই আমাকে ঘোড়ার মতো ছুটিয়ে মারতি। ওকে তুই প্রতারক বলছিস? আরে আরে কোথায় পালাচ্ছিস? আমার দেশপ্রেমী ঠাকুমা, রামনবমীর দিনে তুমি আমাকে রাম সাজালে, আমি কিচ্ছু বলিনি। সুভাষচন্দ্রর জন্মদিনে ওর কেটাবে সাজালে, তখন আমি চুপ ছিলাম। নেহরুর জন্মদিনেও আমি কিচ্ছু বলিনি। আজ গান্ধী জয়ন্তী, আজ আমায় ন্যাড়া করবে, আমাকে বাপু বানাতে চাইছো? মহাত্মা গান্ধীর মতো দেখাবে রে। কিছু তো বলো, ন্যাড়াই যদি হতে হয় কাশী চলে যাবো। আরে তুমি বারণ করছো না কেন? ঠাকুমা হাত জোড় করে, এক্ষুনি তোকে ন্যাড়া করে দেবো। একবার ন্যাড়া হলে না পুরো গান্ধীজির মতো লাগবে। আগামী 12ই নভেম্বর বামন জয়ন্তী, সেদিন তোকে বামনের গেটা পরবো। খুব ভালো লাগবে ঠাকুমা, খুব ভালো লাগবে। তুই তোর কাজ শুরু কর না, আমি ওকে ধরে রেখেছি। সেলুনে তো রোজ চুল কাটি, কিন্তু নেড়া অনেক দিন হলো করিনি। এই দেখি দেখি মাথাটা, দেখি দেখি, গোবিন্দা গোবিন্দা। চলো চলো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি। আরে সবাই স্যালুট করো। হাত কেন সরাচ্ছিস, স্যালুট কর। কি কো শুনছো? বাইরে বেরিয়ে এসো। বাইরে গেলে তো ঠাকুমা ন্যাড়া করে দেবে। অলরেডি ওই কাজ ছেড়ে ফেলেছি, এখন বেরিয়ে এসো। কাজ হয়ে গেছে মানে? শর্মা আর দীপুকে ঠাকুমা ন্যাড়া করে দেয়নি তো? জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। বাবা, আসল বাপু মনে হচ্ছে। ধন্যবাদ, তুই তো বেঁচে গেলি চাঁদু, আমি ফেঁসে গেলাম। তোমার ঠাকুরমার জন্য মহাত্মা গান্ধী সাজার সৌভাগ্য পেলাম। ঠাকুমা, আমি এখন ফটো তুলতে যাচ্ছি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। শোনো, এইভাবে চুল না বেঁধে সেলুনে নিয়ে গিয়ে বব কাট করিয়ে নিয়ে এসো। তুমি জানো না মেয়েদের চুলই সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ, তোমার এই চুল দেখেই তো আমি ফিদা হয়ে গেছিলাম। হ্যাঁ, এই সবাই চোখ বন্ধ করো। ঠিক আছে ড্যাডি। চলো চলো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো, কেউ চিটিং করবে না কিন্তু। আয়না দেখাচ্ছিলাম ঠাকুমা, আয়না। জানি জানি, আয়নাই দেখাচ্ছিস, আয়নাই দেখাতে থাক, বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যালো, মার্ডার করেছিস? বাহ, ভেরি গুড ভেরি গুড। চাকু দিয়ে মারলে 1 টাকা, পিস্তল দিয়ে মারলে 2 লাখ টাকা, আর অন্য কিছু দিয়ে হলে 3 লাখ নেব। চাকু দিয়ে মেরেছে তার মানে হচ্ছে গরিব, তাই 1 লাখ নেব। আর পিস্তল দিয়ে মেরেছে তার মানে কিছুটা বড় লোক, তাই 2 লাখ নেব। আর অন্য কিছু করে থাকলে তো অনেক প্রমাণ মেটাতে হবে, পরিশ্রম করতে হবে, তাই 3 লাখ নেব। ওই জন্যই তো 3 লাখ টাকা নিয়ে অফিসে চলে এসো। হ্যাঁ, আচ্ছা তোমার প্রবলেম কি? কয়েক মাস হলো আমি বিয়ে করেছি। ভালো খবর তো, পরশু আমার স্ত্রী যমজ সন্তান জন্ম দিয়েছে। তোমার বউয়ের বাচ্চা হলে আমার বাবার কি? বললেন স্যার? না, বলছিলাম যে কিছুদিন আগে তোমার বিয়ে হয়েছে, এর মধ্যেই যমজ বাচ্চা? না স্যার, মাঝখানে গ্যাপও আছে। ওর না তোমার? কি বললেন স্যার? না কিছু না, তোমার যা বলার আছে বল। স্যার আমার একটা ডাউট আছে। আমায়? আরে বাপরে, এমন কনফিউজ করলে আমি কিছু বলতে পারবো না। আমি যেন কি বলছিলাম, তুমি বলছিলে যে তোমার বউয়ের যমজ বাচ্চা হয়েছে। ওদের মধ্যে একজন আমার মতো ফর্সা আর বেটে, আর দ্বিতীয় ছেলে কালো আর লম্বা প্রতিবেশীর মতো। ওর ব্যাপারেই আমার ডাউট আছে, আর সেই জন্যই আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিতে চাই উকিল বাবু। যখন তুমি কোর্টের অর্ডার হাতে পাবে ততক্ষণে তোমার বাচ্চা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এক কাজ কর, 2000 টাকা এখন দে, আমি তোর প্রবলেম সলভ করে দিচ্ছি। চেক চলবে স্যার? যদি তোর চেকটা বাউন্স করে তাহলে তোর উপরে আমি একটা কেস করব। ওরে বাপরে, মামলা নয় ক্যাশ নিন। আচ্ছা টাকলু মহারাজ, মুরগির রং কালো হলে তার ডিম কি সাদা হবে না? একদম নয়। এর থেকে তোকে এটাই বুঝতে হবে, তুই যে তোর প্রতিবেশীকে ডাউট করছিস সেটা সম্পূর্ণ ভুল। ডাউট দূর করার জন্য কি করতে হবে স্যার? হয় তোর প্রতিবেশীকে তুই পাড়া থেকে সরিয়ে দে, নালে নিজে সরে যা। ওরা পাড়া ছাড়বে? আমি আছি না। আরে ওটা নিজের পাড়া। ও তাহলে তো তোকেই যেতে হবে। তাহলে আর কি করবো, আমাকে পাড়া ছাড়তে হবে। কি স্যার? আরে দাঁড়া দাঁড়া, আমিও যাবো। হ্যাঁ বলছিলাম, ওই স্বামী স্ত্রী ওটাকে মেলানোর ব্যাপারটা অনেক কঠিন, কিন্তু ডিভোর্সটা অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে। হ্যাঁ, ও কোর্টের সেকশন আমি দেখে নেবো।
ডিভোর্সের মামলা ছেড়ে দাও না দাদা, এটা খুবই অন্যায়। স্বামী স্ত্রীকে আলাদা করাটা পাপ। বোঝাও বোঝাও, বোঝেনি হয়তো। তোমার কথাই রাখলাম বাবা, আমি ছেড়ে দিলাম, যাও। দেরি হয়ে গেলে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। চল চল চল, আমাকে কোর্টে যেতে হবে, চল। হ্যাঁ, গাড়িটা কি তোর জন্য নাকি? তুমি বসলে বাচ্চাদের অসুবিধা হবে। একটু চেপে চেপে বসলে হয়ে যাবে। বসাও বেচারাটাকে, দেখছো না কেমন ভিখারির মতো করছে? ঠিক আছে যাও, পেন্ডিকাসের জন্য আমি পরে গেলেও চলবে। দাঁড়াও না দাদা, একটু জলখাবার খেয়ে যাও। আজ থাক বোন, বেরোবার সময় বউ এত কথা শুনিয়েছে যে পেটটাই ভরে গেছে। লাঞ্চে আসবো খুন। ভালোই হয়েছে, বাচ্চাদের জন্ম আমরা দিয়েছি আর ও মানুষ করছে। চাঁদুর জন্য বাচ্চা লালন পালন থেকে মুক্তি পেলাম। আরে কাল তো আমার বাচ্চার স্কুল ফিসটা ওই দিয়ে দিয়েছে। এটুকুই নয়, পরশুদিন আমার ছেলের জন্মদিনটাও পালন করেছে। ভগবান করুক ওর ঘরে যেন বাচ্চা কাচ্চা না হয়, তাহলে আমাদের মতো সৌভাগ্য আর কার হবে। কি রকম পাপি তোমরা, ও তোমাদের বাচ্চার জন্য এত করছে, ওর ঘরে বাচ্চা খেলুক সুখে থাকুক এরকম আশীর্বাদ দেওয়ার পরিবর্তে তোমরা গসিপ করছো। তোমাদের মার্ডার কেসে ফাঁসিয়ে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেবো, বুঝলে? ধোনি কি খেললো, কটা ছয় মারলো বলতো? এই কাকে কাকা বললি রে, কাকা তোর বাপ হবে। বেশি বকর বকর করিস না, দাঁত ভেঙে দেবো, বুঝছিস? আই এম এভারগ্রিন হিরো। আজকে তো তুমি হেভি সেজেছো, লাইন মারতে যাচ্ছ নাকি? আরে না রে, আজ বিয়ে করতে যাচ্ছি। দ্বিতীয় বউ ভেঙে গেছে। আরে কি বকছিস বে? ছাড়ো না, তোমার বউদের থেকে তুমি মুক্তি পাও কি করে? শোনো তাহলে, প্রথম পক্ষ বাইকওয়ালার কাছে লিফট চাইলো, ও বাইকে বসলো আর সোজা ধা। দ্বিতীয় পক্ষ সাইকেলওয়ালার কাছে গিয়ে লিফট চাইলো, ওকে মিন্টো ফ্রেশ খাইয়ে পটালো আর ওকে নিয়ে খা। এভাবে তো তিন নম্বরও পালিয়ে যাবে। সেই জন্যই তো, কোন পুরুষের দিকে যাতে নজর না দেয় তেমন ফ্রেশ ক্যান্ডিডেট দেখতে যাচ্ছি। দাদা আপনি যদি একা যান আপনাকে অনাথ ভাববে, আমাকেও সঙ্গে করে নিয়ে যান না। আরে জুকার, ওই মেয়েটার নজর শুধুই আমার উপরে পড়তে দিতে চাই, তোর মতো চণ্ডালের উপরে নয়। এই জন্য আমি 300 টাকা দিয়ে চার চারটে স্বামী স্ত্রীকে নিয়ে যাচ্ছি, কেমন এই আইডিয়াটা? যা কাজ কর। এই কত কম বলে কাজ করো, ওর আসার সময় হয়ে গেছে। এই তো পাত্র চলে এসেছে। এসো 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 বাবাজি, খুব স্টাইল করেছ যে তুমি। এত বছর ধরে পাত্রী দেখতে যাচ্ছি, আমাকে চিনতে পারা প্রথম লোক হলে তুমি যে আমি পাত্র। তোমার পাশে যদি আরেকটা ছেলে থাকতো তাহলে তোমাকে পাত্র না পাত্রর বাবা ভাবতাম। এনিহাউ একা এসছো? হ্যাঁ, সিএমআর পিএম কে বলেছিলাম, দুজনে বিজি তাই আসেনি। এনিহাউ কংগ্রাচুলেশন। সেটা কিসের জন্য? তোমার প্রথম দুটো বউ পালিয়ে গেছে না? আমার সম্পর্কে অনেক কিছু জানো তাই না? তোমাকেও কংগ্রাচুলেশন। আমায় কেন? এই জন্য যে তোমার তিনটে বউ যাতে এদিক ওদিক পালিয়ে না যায়। বসো। আচ্ছা ওই আইটেম কোথায়? আইটেম মানে? আইটেম মানে হচ্ছে পাত্রী পাত্রী। তাড়াতাড়ি রাখলে ম্যাটার ফিক্স করে ম্যাচটাকে ফিক্স করবো। আমিও তো সেটা চাই মা গান্ধারি। তোমার চোখ আর ওর চোখ এক নাকি? না না, আমার মেয়ের চোখ একেবারে পটল চেরা। তাহলে ওর চোখে ফেটটি বাঁধা কেন? হ্যাঁ, তোমার দুই বউ যাদের দেখেছে তাদের সঙ্গে পালিয়ে গেছে তো, সেই জন্য আমি আমার বুদ্ধি খাটালাম আর মেয়ের চোখে পট্টি বেঁধে মানুষ করলাম। বাবাজি, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞেস করো, লজ্জা পেও না। বেবি বেবি, তোমার নাম কি? কনক ময়না সূর্যা সলোনি গঙ্গা কুমারী। কনক ময়না সূর্যা সলোনি গঙ্গা কুমারী। আরেকবার ক্লিয়ার করে বলো। কনক ময়না সূর্যা সলোনি গঙ্গা কুমারী। আপনার মেয়ে তো সুন্দরী। আপনিও খুব হ্যান্ডসাম দেখতে। না দেখি আমাকে পছন্দ করে ফেললে বেবি? আমি আমার মনে চোখ দিয়ে দেখে নিয়েছি। শুনো, তাহলে একটা কাজ করি, এখনই বিয়ে করে ফুলসজ্জাটা এখানেই সেরে ফেলি।